আমাদের এই ছোট দেশের নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা জন নেত্রী শেখ হাসিনা। আজকে সমস্ত প্রতিকূলতা, ঝড় বন্যা জনস্বাসের প্রতিকূলতা, জলবায়ু পরিবর্তনের অভিঘাতের প্রতিকূলতা এবং অপরাজনীতির প্রতিকূলতা, মানুষ পুরানোর অপরাজনীতির প্রতিকূলতা, সমস্ত ষড়যন্ত্রকে ছিন্ন করে যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তখন আজকে আবার দেশকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। এবং সেই ষড়যন্ত্রের সুযোগ আমাদের কোনো কোনো রাজনীতিবিদ করে দেয়। এ বিএনপি জামাত তারা বিদেশিদের কাছে ধর্ণা দেয়, রাজনীতিবিদ ধর্ণা দিবে জনগণের কাছে, যারা জনগণের শক্তিতে বিশ্বাস করে তারা জনগণের কাছে ধর্ণা দিবে, তারা জনগণের কাছে ধর্ণা না দিয়ে রাত বিরাতে তারা বিদেশিদের কাছে ধর্ণা দেয়, এটি দেশ বিরোধী অপতৎপরতা। এবং আমাদের জনগণকে অবমূল্যায়ন করা, জনগণের শক্তিকে অবমূল্যায়ন করা, এ বিদেশিদের কাছে রাত বিরাতে ধর্ণা দেওয়া হচ্ছে, জনগণকে অবমূল্যায়ন করা, জনগণকে তোয়াক্কা না করা এবং এই বিদেশিদের কাছে দেশের আভ্যন্তরীণ বিষয়ে অনুনয় বিনয় করা হচ্ছে দেশ বিরোধী অপতৎপরতা। আমাদের গ্রামে বলে না তোদের ভাই ভাইয়ে গণ্ডগোল, বাইরে যদি বলে তো বাইরে কেন বলছিস, এই কথা কয় না? তোরা নিজেরা ঠিক করবি, দুই ভাইয়ে যদি ঠিক করতে না পারস তাহলে মুরব্বুদ্দি নিয়ে বসাবি, পাড়া প্রতিবেশী নিয়ে বসবি। এটা যদি বাইরে বলা হয় তাহলে সেটি কি পরিবারের অসম্মান না? আমাদের ভিতরে যদি রাজনৈতিক মতদ্বৈততা থাকে, মতবিরোধ থাকে, সেটি নিয়ে নিজেরার মধ্যে আলোচনা না করে সেটি বিদেশিদের কাছে নিয়ে যাওয়া, সেটিও দেশ বিরোধী অপতৎপরতা। এই কাজটি আজকে বিএনপি সহ তার মিত্ররা করছে এবং তাদের বক্তব্য সবসময় দেখবেন কয়েকটি বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ। বেগম জিয়ার স্বাস্থ্য, তারেক জিয়ার শাস্তি, তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, এই চারটি বিষয়। জনগণের কোনো বিষয় আসলে তাদের মধ্যে নাই। বেগম জিয়ার হাঁটুর ব্যথা বাড়ল কি বাড়ল না, গায়ের তাপমাত্রা ঠিক আছে কি নাই, সেটি নিয়ে তারা ব্যস্ত, জনগণ নিয়ে তারা ব্যস্ত নাই। আর তত্ত্বাবধায়ক সরকার, আরেকটা কি, নির্বাচন কমিশন,